আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজকে শেয়ার করছি গরমের পারফেক্ট একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি মিষ্টি দইয়ের লাচ্চি মাত্র 2 মিনিটে আপনারা এই লাচ্চিটি বানাতে পারবেন সো গাইস আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে লাচ্চি বানানোর জন্য নিয়েছি 2 কাপ মিষ্টি দই আপনারা চাইলে কিন্তু টক দই দিয়েও লাচ্চিটি বানাতে পারবেন তো দইটা একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তবে আপনারা যদি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আরও দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা ফ্রেশ পুদিনা পাতা যদি পুদিনা পাতা হাতের কাছে থাকে সেক্ষেত্রে দিবেন আর যদি না থাকে তাহলে বাদ দিবেন তবে লাচ্ছির মধ্যে কিন্তু খুব বেশি পুদিনা পাতা দেওয়া যাবে না ম্যাক্সিমাম 7 থেকে 8টা দেওয়া যেতে পারে সব শেষে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি পানি দিয়ে দিলাম 2 কাপ 2 কাপ দইয়ের জন্য এখানে 2 কাপ পানি ব্যবহার করতে হবে অর্থাৎ দই যতটুকু থাকবে পানি বা বরফ তার সমপরিমাণ নিতে হবে পানি দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব পানির পরিবর্তে আপনারা এখানে বরফ ব্যবহার করতে পারেন বরফ দিলে লাচ্চিটা খেতে বেশি মজার হবে আমার কাছে এই মুহূর্তে বরফ নেই তাই আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি লাচ্চি বানানোর পর গ্লাসে সার্ভ করে নিচ্ছি লাচ্চি বানাতে আসলে খুবই কম সময় লাগে আর বেশ কয়েক পদ্ধতিতেই লাচ্চি বানানো যায় আজকে আপনাদের সাথে একটা শেয়ার করলাম ভবিষ্যতে ইনশাল্লাহ আরও শেয়ার করব এই লাচ্চিটা খেতে ভীষণ মজার হয় যেহেতু এখানে পুদিনা পাতা দেওয়া হয়েছে তাই পুদিনা পাতার হালকা একটা স্মেল আসে এই লাচ্চিটার মধ্যে যেটা ভীষণ রিফ্রেশিং লাগে সো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ